হ্যালো ফ্রেন্ডস, আমি তোমালি। আমার বাগান আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে আবার হ্যাঙ্গিং বাস্কেটে হলুদ জবাটা ফুটেছে। এটা কোন ভ্যারাইটি বলতে পারবো না, তবে এটা কিন্তু লম্বা হয় না, এটা ভাইন টাইপের, মানে লতিয়ে নিচের দিকে বাড়ে বেশি। এটা খুব একটা বেশি যে লম্বা হয় জবা গাছের মতন সেটা নয়, এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্যই কিন্তু, এটা ড্রাফ ভ্যারাইটি, হ্যাঙ্গিং বাস্কেটের জন্যই এটা ভালো। একটু শীতকাল টাইমটা আসলে ফুলের সাইজটা আর একটু ভালো হবে, এখন তো গরম আর মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, তো তার জন্য এখন ফুলের সাইজ খুব একটা ভালো হচ্ছে না। এই ফুলের যদি আপনি বলেন যে কীরকম ফোটে, আমি বলবো এই কিন্তু খুব কম ফোটে। এই সেম দেখতে একটা ফুল আছে যেটা নর্মাল নর্মাল গাছ, মানে এরকম বড় হয়, বেঁটে নয়, মানে এরকম ঝাড়ালো হয় না, তো সেটা কিন্তু সবসময় ফুল ফোটে। এইটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য ভালো, এটা একটু লতানো টাইপের, ঝুলন্ত অবস্থায় এটা ভালো হয়, এর বুশি হয়, লম্বা হয় না, তো এর কিন্তু ফুলের কোয়ান্টিটি আপনি কম পাবেন, সবসময় বেশি পাবেন না। এই যেমন যেমন কুঁড়ি আসছে, এবার শীতকাল সামনে আসছে, এবার এর কুঁড়ি আসছে, সারা গরমকাল কিন্তু ভালো ফুল দেয় না। তো কিছু কিছু ভ্যারাইটি আছে যারা গরমকালে ফুল দেয় না, বা শীতকালে ভালো ফুল দেয়, বা শীতকালে ফুল দেয় না গরমকালে ভালো ফুল দেয়, তো সেটা কিন্তু আপনাকে জানতে হবে, তবেই কিন্তু আপনি ফুল পাবেন। অনেকে জিজ্ঞেস করছেন যে দিদি গাছে ফুল আসছে না কী করবো, তো কিছু কিছু ভ্যারাইটি কিন্তু গরমকালে ফুল দেয়, কিছু কিছু ভ্যারাইটি শীতকালে ভালো ফুল দেয়। একদম যে হয় না তা নয়, হালে কালে একটা দুটো ফুল দেয় বটে, কিন্তু যেটা যে সিজনে যে বড় হয়, তো যে সিজনের গাছ সেই সিজনেই ভালো হবে, অন্য সময় কিন্তু খুব একটা বেশি হয় না। দেখুন কুঁড়ি আছে, এবার কুঁড়ি চলে এসছে, গাছের ফলিয়েজও ভালো, ওই হ্যাঙ্গিং বাস্কেটই আছে, ওই সিন্ডারই আছে, যেরকমভাবে বসানো দেখেছিলাম সেই সেমভাবেই আছে, খালি জায়গাটা একটু চেঞ্জ হয়ে গেছে, ও অন্যদিকে ছিল, এখন এইদিকে হয়েছে। সেরকম কোনো খাদ্যের কোনো ব্যাপার নেই, এখন তো বর্ষাকালের জন্য খাবার কিছু পড়েই নি, শুধুমাত্র পেস্টিসাইড স্প্রে পড়েছে, ফাঙ্গিসাইড স্প্রে পড়েছে, হ্যাঁ মাঝে একবার খালি একটুখানি এনপিকে 19-19 বা 20-20 যেটা ব্যালেন্স এনপিকে সেটা একবার স্প্রে করেছিলাম, তাও মাসে একবার, সেরকম স্প্রে করার সময়ও পাইনি, তো তাতেই কিন্তু ফুল চলে এসছে। টাইম আসলেও এমনি এমনি ফুল দেবে, যে ভ্যারাইটিগুলো আপনার সিজনাল, তো সেই সমস্ত ভ্যারাইটি কিন্তু টাইম আসলে এমনি এমনি ফুল দেবে, তো সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আর এই শিরা শিরা দেখতে পাওয়া যাচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট অনেকদিন স্প্রে করা হয়নি বলে, এইটা কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করলে কিন্তু চলে যায়। অন্যান্য গাছে দেখবেন নেই, মানে তাদের দরকার নেই, হয়তো মাইক্রোনিউট্রিয়েন্টের কোনো অভাব হয়নি, এর অভাব হচ্ছে কারণ পুরোপুরি সিন্ডারে আছে আর একটা হ্যাঙ্গিং বাস্কেটের মধ্যে আছে, তো একে স্প্রে করা হয়নি বা এর পটেও দেওয়া হয়নি। এপসাম সল্টও খুব একটা বেশি স্প্রে করা হয়নি, তো এপসাম সল্ট স্প্রে করলে কিন্তু এই গাছও কিন্তু আবার নর্মালভাবে শিরা দেখাটাও কমে যাবে, তো এগুলো হয়। আর আমাদের এখানে অনেকে বলেছেন যে শিরা দেখা যায় আয়রনের অভাবে, যদি কেউ আমার এখানে এরিয়ায় এসে জল টেস্ট করে যান তাহলে হয়তো এই কথাটা বলবেন না, কারণ আমাদের এখানে জলে এত পরিমাণে আয়রন যে আপনি যদি গ্লাসে যদি একটু জল যদি এক সপ্তাহ রেখে দেন সেই গ্লাসটা হলুদ হয়ে যাবে, তো আয়রনের অভাবে হচ্ছে না আমার এখানে গাছগুলো, আয়রনের অভাবেও সেম জিনিসটাই হয়, কিন্তু আমার এগুলো হচ্ছে এপসাম সল্টের অভাব আর মাইক্রোনিউট্রিয়েন্টের অভাবে, দুটোই স্প্রে করা হয়নি, তো এছাড়া আদার্স কোনো কেয়ার নেই, নর্মাল কেয়ার একখানা, যেরকম অন্যান্য জবা গাছকে যত্ন করেন সেরকম এই জবা গাছকেও সেমভাবেই যত্ন করতে হয়, কিন্তু ফুলটা খুব সুন্দর। আর যেহেতু এটা হ্যাঙ্গিং বাস্কেটের জন্য রেডি হয়েছে, তো এর কেয়ার একটু বেশি, কারণ ছোট্ট জায়গার মধ্যে ফুল দিচ্ছে, তো একটু যত্নে রাখলে ঠিকঠাক হবে, জল যেন না জমে, জল যদি না জমে সব গাছ ভালো থাকবে। তো জাস্ট এইটুকুই, আগামীকাল আবার দেখাবে অন্য কোনো গাছের ভিডিও নিয়ে।